ঈদুল ফিতর দেশের মহাসড়ক মহাসড়কে 372টি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 416 জনের আহত 622 জন। দুর্ঘটনার শীর্ষে আছে মোটরসাইকেল। গত বছরের তুলনায় দুর্ঘটনা বেড়েছে 14% বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার সিএনটিতে সংবাদ সম্মেলনে জানান, ঈদযাত্রার সড়ক দুর্ঘটনায় প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের তৎপরতায় ঈদ যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলো, বেড়েছে সড়কে দুর্ঘটনা। সড়কে দ্রুত গতিতে চলাচল, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যানবাহন চলাচল সহ বিভিন্ন কারণে দুর্ঘটনা বেড়েছে বলে জানান সংগঠনটির মহাসচিব। পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতে দেশের সড়ক মহাসড়কে 372টি সড়ক দুর্ঘটনায় 416 জন নিহত হয়েছে এবং 846 জন আহত হয়েছে। মোটরসাইকেল, ইজি বাইক আমদানি বন্ধের জন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে দাবি জানাচ্ছি, সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন করা, ট্রাফিক আইনের অপপ্রয়োগ রোধ করা, মানসম্মত সড়ক নির্মাণ মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা।